সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ হচ্ছে বৃহস্পতিবার এইটিন্থ জানুয়ারি আর তোমাদের সবাইকে সাথে নিয়ে ব্লগটা এখন থেকে শুরু করলাম এখন বাজছে দশটা পনেরো কি কুড়ি আর আমরা দুজন মিলে আমি আর আমার ছেলে মিলে করছি ব্রেকফাস্ট আজকের পুরো ব্লগটা বাবাই শ্যুট করেছে তোমরা দেখতে পাবে শ্যুট করার সময় বাবায়ের মাঝে মাঝে আঙুল চলে এসছে তো তোমরা যখন আমার ব্লগ দেখবে তোমরা বাবায়ের আঙুলগুলোও দেখতে পাবে তো আজকে কোনো ব্রেকফাস্ট বানাইনি শুধু এই যে সেমের পায়েস ছিল সেটাই খাচ্ছি সেমের পায়েসটা কাল রাতে বানিয়েছিলাম কিন্তু অনেকটা হয়ে গিয়েছিল আর এখন খাওয়ার পর কাজ শুরু করে দিয়েছি ডেলি ইউজের শুগুলো আমি মাসে এক দুবার করে কেচে দিই কারণ কি প্রচণ্ড নিচে ময়লা থাকে আর নোংরাও হয়ে যায় তো আকাশের কীটো বাবায়ের স্কুল শু তারপর বাবায়ের এই যে এটা এরকমই বাইরে খেলতে গেল বা কোনো ক্লাসে গেল তখন পরে যায় আর এটা এরকমই এরগুলো কাচলাম আর এই যে কাপড় কাপড় মোটামুটি সবই কাঁচা হয়ে গেছে মিলেও দিয়েছি কিন্তু এই চাদরটা খুব নোংরা হয়েছিল। এটা সেই যেদিন এলাম বাড়ি সেদিন তুলেছিলাম তারপর থেকে এটার মানে ভেজানো হয়নি কালকে রাতে একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো যতই কাচ্ছি দেখছি প্রচণ্ড নোংরা বেরোচ্ছে তো বেশ ভালো করে নিয়ে সময় করে কাচতে হলো আর দেখতে পাচ্ছ ভিডিওটা বাবাই করছে মাঝে মাঝে এধার ওধার নড়িয়ে ফেলছে অথচ আজকে আমাকে বলেছে মা আমি না তোমার ব্লগটা আজকে পুরোটাই শ্যুট করব আজ তোমাকে আজ ট্রাইপডে রেখে করতে হবে দেখো ট্রাইপডটা এক সাইডে পড়ে রয়েছে আর আজকে মা ছেলের রান্না আজকে আকাশ দুপুরেও খাবে না আর রাতেও হয়তো এই দেখো আবার আঙুল চলে এসছে বাবায়ের তো সেই জন্য আজকে এই যে মুসুরির ডালটা সকালেই ভিজিয়ে দিয়েছিলাম তো সেই জন্য ওটারই বড়া করব আর তোমরা হয়তো এর আগেও আমার ব্লকে বড়ার তরকারি করা অনেকবারই দেখেছ কারণ কি আকাশও বড়ার তরকারি মুসুরির ডালের বা বেসনের বড়া তরকারি খেতে খুব ভালোবাসে আর বাবায়ও বাবায়ও এরকম হয়েছে যে কোনো বড়ার তরকারি বা বড়া ভাজা খেতে খুব ভালোবাসে তো সেই জন্য ভাবলাম আজকে আর বিশেষ কিছু করব না আজকে শুধু বড়ার তরকারি আর ভাত করব আর একটু বড়া ভাজা রেখে দেবো আর বাবাই যদি খুব জেদ করে তখন একটু ডিম ভেজে দেবো অবশ্য ডিম নেই কাউকে দিয়ে আনাতে হবে কিংবা নিজেকেই যেতে হবে আনতে হবে এখনও সেটা ঠিক করিনি কি করব। এদিকে দেখো অনেকগুলো বড়া ভাজা হয়ে গেছে ভাবতে পারিনি এতগুলো হয়ে যাবে মানে যখন ডালটা ভিজিয়েছিলাম তখন বুঝতে পারিনি পরে যখন ভিজে পরে ডালটা আরও ফুলে গেল তখন মনে হলো তো কিছুটা বাটা বেটে পরে ফ্রিজে রেখে দিলাম শুনতে যখন আকাশ আসবে তখন গরম গরম ভাবছি ভেজে দেব আর এই দেখো হয়ে গেল সব বড়া ভাজা এরপর আর পেস্টও বানিয়ে নিয়েছি পেস্ট বানিয়ে রেখে দিয়েছি বাবাই এখন একটু ড্রয়িং করতে বসেছে ওকে বললাম ড্রয়িংটা কর এসে তোকে আমি স্নান করাবো বাবাইকে স্নান করিয়ে দিয়েছি বাবাই এখন প্রণাম করছে এটা বাবার প্রতিদিনের অভ্যেস অনেক ছোটোর থেকে আর নিজে নিজেই হয়েছে আমাকে বলতেও হয় না মনেও করাতে হয় না ও নিজেই এটা করে নেয় স্নান হলেই ও যেখানেই থাকুক এখানে থাকুক বা মায়ের কাছে মানে আমার মায়ের কাছে থাকুক যেখানেই থাকুক ঠিক ও ঠাকুর ঘরে যাবে প্রণাম করবে নিজে নিজেই ভোলেনাথের নাম করবে ঠাকুর প্রণাম করবে তুলসী কাছে জল দেবে হ্যাঁ আমি মনে করি সব বাচ্চাদেরই ছোটোর থেকে এটা থাকা খুব দরকার এটা থাকলে সত্যিই খুব ভালো আর কিছু গ্রসারি অর্ডার করেছিলাম তো সকাল থেকেই ভাবছিলাম আসবে আসবে আসছিলও না তো এই জাস্ট এলো নিয়ে এলাম বাবাই তুলে আনছিলো কিন্তু এতটাই ভারী আজ সিঁড়িতেও নিয়ে আসতে পারলো না আর এই দেখো এই কিছু বাড়ির জিনিস মানে যে শেষ হয়ে গেছে তা নয় তবুও কিছু কিছু জিনিস আগের থেকে আনিয়ে রাখি যেরকম বিস্কিট চা পাতা এগুলো শেষ হওয়ার আগেই আমি নিয়ে আশা করাই বা অর্ডার দিয়ে দিই অনলাইনে যদি আকাশ বাড়িতে থাকে তাহলে আকাশ এখানে সামনের কোনো গ্রসারি স্টোর থেকে নিয়ে আসে আর যদি আকাশের সময় না হয় তখন আমি অনলাইন অর্ডার করে দিই এক থেকে দেড় ঘন্টার মধ্যেই দিয়ে চলে যাই আজকে একটু লেট হলো বলছিল একটু প্রবলেম ছিল বলে আজকে একটু লেট হয়ে গেল সকালে বিছানা ঝেড়েছি ঘর ঝাঁট দিয়েছি ঘর মুছেছি সব করেছি কিন্তু বাবাইয়ের যেদিন স্কুল থাকবে না সেদিন রুমটা দু থেকে তিনবার গুছোতে হবে আর এখন তো শীতকাল বসলেই ব্ল্যাঙ্কেটটা খুলছে আর ঢাকা নিয়ে শুয়ে যাচ্ছে শুধু বলছে ঠান্ডা করছে আমাকে ঢাকাটা দাও আমি বলছি শল নে বলছে না আমার ওই ব্ল্যাঙ্কেটটাই চাই তো এই দেখো একটু উপরে এলাম এখন এখন দেড়টা বাজছে একটু পর মা ছেলে মিলে খেতে বসবো তো তার আগে ভাবলাম রুমটা আরেকবার গুছিয়ে দিই রুম অগোছালো থাকলে একদম ভালো থাকে না কিন্তু এই যে আমার ছেলে থাকলে কতবার যে অগোছালো করে দেয় চারিদিকে খেলনা পরে থাকবে বিছানার চাদর উঠে যাবে না পায়ে করে বালি নিয়ে উঠে পড়বে আর আমার এগুলো একদম ভালো লাগে না কিন্তু ঘরে ছোট বাচ্চা থাকলে যা হয় তো সেই জন্য ভাবলাম রুমটা একটু পরিষ্কার করে দিই বাবাই একটু কার্টুন দেখছে সেই সুযোগে আমি চলে এলাম রুমে আর বললামই তো খাবার তো সেরকম কিচ্ছু রান্না করিনি শুধু বরার তরকারি আর ভাত আর বাবাইকে জিজ্ঞেস করলাম ডিম খাবি বলছে না শুধু বড়ার তরকারি আর ভাত খাবো দুপুরের খাওয়ার ভিডিও আমি খুব কমই শেয়ার করতে পারি তার কারণ হচ্ছে আমি নিজে দুপুরে এতটুকু খাবার খাই যেটা তোমাদের সাথে শেয়ার করতে আমার কেমন লাগে আর প্রতিদিন আমি বাবাইকে খাইয়ে দিই তারপর নিজে খাই সেই জন্য আর শেয়ার করা হয় না বাবার সাথে গল্প করতে করতে কখন সময় পেরিয়ে যায় আর নিজের তখন মনে হয় না ছেলেটার তো খাওয়া হয়ে গেছে আমি অল্প খেয়ে উঠে পড়ি কিন্তু আজকে বাবাই বললো মা আমার সাথে খাবে আমি আর তুমি একসাথে খাবো ও যখন ছোট ছিল তখন আমি রকম করতাম ও ওর থালাও নিতাম কেন কেউ তখন অনেকটা সময় লাগাতো খাওয়াতে আর আমার নিজেরটাও নিতাম তো সেই জন্য আজকে আবার সেই ছোটোবেলার মতন ওকেও খাইয়ে দিচ্ছি আর নিজেও খাচ্ছি বেশ ভালো লাগছে আর এই যে মা ছেলের গল্প চলছে মাঝে মাঝে এই এইটা ওটা সেটা নানা রকম গল্প করছে খুব ভালো লাগে এই মুহূর্তগুলো তাই না তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ব্লগে দেখা হবে টাটা